আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এন আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলিম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু সৈফুল্লাহ আসসালাম প্রিয় দর্শক আমরা আজকের আপনার জিজ্ঞাসায় একটি বিশেষ প্রসঙ্গ নিয়ে কথা বলবো যে বিষয়ে আপনারা প্রায়শই প্রশ্ন করে থাকেন সে বিষয়টা হল রেবিউল আওয়াল মাসকে কেন্দ্র করে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন রেভিউল আওয়াল মাস আসলে আমাদের এই প্রিয় সদস্যের সমাজে একটি সারা পড়ে যায় নবীকে নিয়ে কথা হয় আলোচনা হয় নবী প্রেমের নানা গান করা হয় অর্থাৎ এ মাসে প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি আসলামকে নিয়ে বেশ একটা চর্চা হয় কিন্তু এখানে উল্লেখ করার মতো বিষয় হল নবী সাল্লিউসালামকে নিয়ে চর্চার জন্য কি শুধু একটি মাসকে নির্দিষ্ট করা হবে না প্রতি মাসে প্রতিদিনে নবী সাল্লিউসালামকে নিয়ে চর্চা করা প্রয়োজন প্রতিদিনের আমাদের যে যাপিত জীবন সেখানে কি শূন্য আসবে না এমন সে আমরা দেখি নানা আনুষ্ঠানিকতা নানা নাম কখনো বলা হয় ইদ মিলাদুল কখনো বলা হয় সিরাতুন নবী এভাবে আসলে মানুষের মধ্যে তো একটি ধর্মভাব আছে কিন্তু আসল বিষয় হলো সেই ধর্মভাবনার প্রকৃতির রূপ কী হওয়া প্রয়োজন এবং সেই ধর্মচর্চার বিষয়ে আসুকগুলি কেমন হওয়া প্রয়োজন আসুন সে বিষয় নিয়ে আমরা আমাদের আজকের প্রাজ্ঞ আলোচক শেখ সাইফুল্লা ভাইয়ের সাথে কথা বলি সাইফুল্লা ভাই আপনি কি আমার সাথে একমত হবেন যে মাস আসলে আমাদের প্রিয় নবীর চর্চাটা একটু বেশি হয় এবং বিশেষ করে এখানে আনুষ্ঠানিকতার বিষয়টা লক্ষ্য করা যায় আসলে উম্মত হিসাবে নবী সাল্লাহসাল্লামকে আমাদের কীভাবে স্মরণ করা দরকার এবং রেবিউল আবল মাসে বা আমাদের আচার আচরণ কেমন হওয়া প্রয়োজন ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আজকের এই আলোচনার শুরুতে নিয়ে এসেছেন আসলে আমরা যারা উম্মাহ রয়েছি বা মুসলিম উম্মাহ বলতে পারি অথবা উম্মতে মাহাম্মদী সাল্লাহ আলী সাল্লাম এদের এখন বর্তমানে তিন প্রকারের মানুষ এখানে কাজ করে একটা হচ্ছে যারা সত্যিকার নবী সাল্লাহ ইসলামের উম্মা হিসেবে নবী সাল্লাহ উলিউসাল্লামকে কদুয়া মডেল হিসেবে গ্রহণ করেছে নবী সাল্লাহ উলিউসাল্লামকে নিজেদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করেছে নবী সাল্লাহ ইসলামের সুন্নাহকে নিজেদের জীবনের প্রত্যেকটি পর্যায়ে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিয়ে তারা কাজ করে এরা হচ্ছে মূলত একেবারেই নবীসল্লাহ উলিয়াসাল্লামের সন্ন্যাহের অনুসারী প্রকৃত উম্মা দ্বিতীয় আরেকটা হচ্ছে যে মৌসুমি উম্মা মৌসুমি উম্মা হচ্ছে ভিত্তিক মূলত নিজেরা দিন পালন করে থাকে যেমন একটা মৌসুম আসলেই রমাদান আসলে দেখা যায় কিছু সংখ্যক লোক হঠাৎ করে মানে আপনি যখন ধার্মিক হ্যাঁ যখন বৃষ্টি হয় যেমন নতুন মাছ আসে ঠিক ওই ধরনের অনেকটা দেখা যাচ্ছে যে নূতনভাবে তাদেরকে দেখা যাচ্ছে মসজিদে পাওয়া যায় যেখানে পাওয়া যায় সেখানে পাওয়া যায় আবার রমাদান চলে গিয়েছে তাদের খোঁজ খবর নেই ঠিক আউয়াল মাছ আসলেও দেখা যায় একদম লোককে এরা নবী সাল্লা ভালোবাসার নাম দিয়ে আসে এবং রবিল আব্বালের কিছু আনুষ্ঠানিক ওটা ঘটা করে পালন করে ভাবসাপটা এমন যে মনে হচ্ছে যেন নিজের গোটা জীবনটাই নবী জন্য উৎসর্গ করে দেবে কিন্তু রবিল আউ্বালের পরে তাদেরকে আর সুন্নার সাথে কোনো সম্পর্ক নেই নবী সালামের ভালোবাসার সাথে কোনো সম্পর্ক নেই সেখানে আবেগের প্রাবল্য লক্ষ্য করা হয় সেখানে শুধুমাত্র নবী সাল্লাহসাল্লামের কিছু আবেগ দেখানোর জন্য অনেকেই আসে থাকেন এটা হলো উম্মার দ্বিতীয় প্রকার মানুষ এবং তারা শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যেই শুধুমাত্র কিছু সময়ের মধ্যেই তারা নিজেদের দিনটাকে সীমাবদ্ধ করে রেখেছে আর তৃতীয় প্রকার একদল লোক রয়েছে যেটা মুসলিম উম্মা নিজে থেকে পরিচয় দেয় এরা না কোনো দিক থেকেই ইসলামের সাথেদের কোনো সম্পর্ক রয়েছে এরা শুধুমাত্র যদি বলা যেতে পারে যে এতটুকু পাসপোর্ট আইডি কার্ড ইত্যাদিতে নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয় তারা আনুষ্ঠানিকতার সাথেও তেমন কোনো সম্পর্ক নেই সুন্নার সাথে কোনো সম্পর্ক নেই নবী সাল্লাহ ব্যাপারেও তাদের কোনো তেমন আগ্রহ নেই শুনতেও রাজি নয় অথবা শুনলেও তেমন আমল করতে রাজি নয় এই ধরনের একদল লোক রয়েছে এই যে প্রকৃতি এই প্রকৃতির মধ্যে আমাদের এই সমাজে সবচেয়ে সেকেন্ড যে প্রকৃতি আছে তারা অনেক বেশি কারণ হলো মানুষের স্বভাব যাতে একটা অভ্যাস আছে সেটা মানুষ সবসময় লৌকিকতাকে পছন্দ করে মানুষ আনুষ্ঠানিকতাকে পছন্দ করে এবং কোনো একটা অনুষ্ঠান হলে সেখানে একটু জাঁকঝমক হয় হয় সেই আয়োজনটাকে তারা মনে করে যে খুব একটা মানে নিজের একটা কিছু করতে পারবে এই উৎসবটাকেই অনেক বেশি অগ্রাধিকার দিয়ে থাকে এই কারণে দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে যখন রবিউল্লা উল মাস আসে তখন অনেক লোকেই নবী সাল্লা ভালোবাসার বই প্রকাশ ঘটানোর জন্য তারা কেউ কেউ ঈদ এ মিলাদুল একটা আনুষ্ঠানিকতার রূপ দেয় আবার কেউ কেউ জস্নি জুলুস নাম দিয়ে সেটাকে করে পালন করে থাকে কেউ কেউ নবী আসলামের জন্ম দিবস এবং নবী সাল্লাহ আসামের জন্মকে কেন্দ্র করে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে তারা কেক পর্যন্ত কাটছে মানে এমন এক অবস্থা যে যেগুলো আসলে উম্মাদের জন্য অত্যন্ত আফসোসের বিষয় উম্মত দুঃখ করার বিষয় যে যেটা আজকে আমরা লক্ষ্য করছি আমরা দেখতে পেয়েছি সেগুলো আপনার আপনার যারা পৃথিবী সম্পর্কে খোঁজ খবর রাখেন সোশ্যাল মিডিয়া সম্পর্কে যাদের সচেতনতা আছে সচেতন যারা তারা বলতে পারবেন যে কেক কাটা পর্যন্ত শুরু হয়েছে আর আরেক দল আছে বিশাল আছে ভালোবাসার এই এই দিকটাকে একটা মানে রেলি বের করতেছে মানে কী র্যালি মানে বিশাল একটা রেলি বের করতেছে তারপরে আরেক দল আসছে যারা নবী সাল্লাহসালাম ভালোবাসার এই বিষয়টাকে দোহাই দিয়েই দেখা যাচ্ছে যে বাহির থেকে বহিরাগত মানে লোক নিয়ে এসে তাকে এমনভাবে তাজিম তাকদিস করতেছে মনে হচ্ছে যেন নবী সাল্লাহ সাল্লাম থেকেও সে অনেক মহান এবং সে কে তার পরিচয় কি হয়তো তারা অনেকে এটা জানেও না মানে এই যে এই যে কাজগুলো এগুলো নবী সাল্লাহসাল্লাম ভালবাসার সাথে সাংঘর্ষিক নবী সাল্লা সিরাতের সাথে সাংঘর্ষিক নবী সাল্লা সাল্লামের কোন দিকটাকে আমরা অগ্রাধিকার দেব এটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা নবী সাল্লা ইসলামের মিলাদ মানে মিলাদু রসুল ইল্লা সাল্লা সাল্লাম নবী সাল্লাহমের জম্মের ঘটনা শুধুমাত্র নবী সাল্লাহমের জম্মের এই পার্টটাকে অগ্রাধিকার দিব না নবী সাল্লাহমের গোটা জীবনকে আমরা অগ্রাধিকার দিব নবী সাল্লামের জীবনের কোন পার্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোন পার্টটাকে আল্লাহ সুহাম আমাদের জন্য তিনি কেন এসেছিলেন হ্যাঁ রোল মডেল হিসেবে আমাদের জন্য দিয়েছেন যেটা আমাদেরকে অনুসরণ করতে বলেছেন সেটা পাঠটা কোনটা এই বিষয়টি অনেকের কাছে জানা না থাকার কারণে বা উন্মতের আমাদের অনেকে বিষয়গুলো চর্চা না করার কারণে যেটা হচ্ছে সেটা হলো এই যে আমরা ক্ষুদ্র একটা পাঠ শুধুমাত্র জম্মের একটা ঘটনাকে বা জন্মের জন্ম সংশ্লিষ্ট বিষয়টাকে অগ্রাধিকার দিচ্ছি নবিসামের জন্ম হয়েছে তো কোনো সন্দেহ নেই কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই নবী সাল্লাম জন্ম হয়েছে এবং মৃত্যু হয়েছে এবং এই যে জন্ম এই জন্মের তারিখটুকু নির্দিষ্ট করে পালন করা অথবা নবী সাল্লা মৃত্যুর তারিখ নির্দিষ্ট করে পালন করা এই কাজটি রসুল্লাহ সাল্লা ইসলামকে যারা সবচেয়ে বেশি ভালোবেসেছেন সবচেয়ে বেশি যাদের অন্তর্বর্তী আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ভালোবাসা ছিল তারা হচ্ছেন আল্লাহ রসুল সাল্লা উলিসাল্লামের সাহাবাই খরাম আমরা জানি যে তারা নিজেদের জীবন সম্পদ সব কিছুর চেয়ে বেশি রসল সাল্লাহ আসলামকে ভালোবেসেছেন কিন্তু তারা জীবনে কোনো এক সময়ে না রসল উল্লাহ আসলাম জীবদ্দশায় না রসুল আসলাম মৃত্যুর পরে কখনও তারা আল্লাহ নবী সাল্লাহ আসলামের জন্মদিনকে উৎসব আনুষ্ঠানিকতা অথবা দিবস হিসেবে পালন করা এর এই ধরনের কিছু করেছেন মর্মে কোনো এক

আমরা সাহাবাদের থেকে উদাহরণ নেব জি তো আমাদের দেশে বা আমাদের উপমহাদেশের কোন কোন জায়গায় যেভাবে ঈদ মোলাদবী পালিত হয়ে থাকে প্রশ্ন হলো শাহবারে কি সেভাবে পালন করেছেন যদি শাহাবারা সেভাবে পালন না করে থাকেন তাহলে ঈদে মিলুদনবীর এই যে চর্চা সেটা কোথেকে আসলো কিভাবে আসলো ধন্যবাদ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটা হলো সাহাবাই কেরামগণ পালন করেননি সাহাবা একরামদের পরবর্তী সময় আমরা যদি তাবিদের ইতিহাস দেখি সাহাবা একরামদের পরে হচ্ছে তাবিদের ইতিহাস সে সময়ও এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি আমাদের কাছে কোনো ধরনের রেফারেন্স নেই কোনো ধরনের দলিল নেই সাহাবিদের পরবর্তী সময় তাবিদের যেই সময় এই সময়ও তবে তাবিদের সময় বা তাবিদের সময় এটাও এই সময়ের মধ্যেও এই ধরনের যে কথা বলা হচ্ছে ঈদে মিলাদুলনবী নাবী অথবা মিলাদুলনবী যে কথা এই আনুষ্ঠানিকতার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এরপরে আইমাতুল ইস্তিহাদের সময় এটা আশ্রু আলিমাতুল ইস্তেহাদ আইমাতুল ইস্তিহাদের যে সময়টা গিয়েছে প্রায় একেবারেই তিনশো তিনশো দশ বা এগারো হিজড়ি পর্যন্ত এটাকে ওলামাইকরামগণ বলেছেন যে এটি এ সময় ওলামা কেরাম সবাই ইস্তেহাদের পরিচয় ছিলেন কারণ তিনশো দশ হিজির ইমাম এমনি জরি তাবারি রাহমা উল্লাহ তালা মৃত্যু হয়েছে সুতরাং এরপরেও আলেমদের মধ্যে অনেকে ইস্তহাত করেছেন তিনশো মানে বিশ পঁচিশ পর্যন্ত ছিল এই সময় মধ্যেও আইবাতুল ইজাহাদ যেই সময় গিয়েছে এই সময় এর কোনো অস্তিত্ব ইসলামের মধ্যে ছিল না মুসলিমদের মধ্যে ছিল না মুসলিমরা এই ধরনের কোনো আনুষ্ঠানিকতা পালন করেনি এখন কোথা থেকে আসলো আসল যখন মিশরে ওবায়দি শাসন প্রতিষ্ঠা লাভ করে মিশরে যখন ওবায়দি শাসন প্রতিষ্ঠা লাভ করে সেটা হচ্ছে চতুর্থ হিজরি চতুর্থ শতাব্দীর মাঝামাঝি সময় হিজরি চতুর্থ শতাব্দীর মাঝামাঝি সময় মিশরে যখন ওবায়দি খেলাফতের প্রতিষ্ঠা বা শাসন প্রতিষ্ঠা হয় ওবায়দিরা কারা এটাও জানতে হবে ওবায়দিরা হচ্ছে ওবায়দুল্লাহ মেকাদ নামে এক ব্যক্তি তিনি নিজেকে পরিচয় দিয়েছেন তিনি ফাতেমা রাজিলদর বংশধর আসলে তিনি ফাতেমি বংশধর ছিলেন না এই পরিচয় দিয়ে তিনি প্রথমে আলজেরিয়া মরক্কো স্পেন এই জায়গাতে আক্রমণ করে সেখানে দখল করে তারপরে সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করে পরবর্তীতে এসে ফিরে আসে মিশরে মিশরে এসে মিশরে আক্রমণ করে মিশরে যাদের সাথে যুদ্ধ হয় যুদ্ধ হওয়ার পরে সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে এটাকে বলা হয় তাকে শাসন আমরা আজকে নবীসলামকে ভালোবাসার প্রসঙ্গে কথা বলছি এবং প্রসঙ্গত যে মিলাদ নবী এটা কোথেকে আসলো সেই ইতিহাস আমরা জানার চেষ্টা করছিলাম আপনার কাছ থেকে হ্যাঁ ধন্যবাদ আমি বলছিলাম যেটা সেটা হলো এই ফাতিমি শাসনের ওই সময়ে তাদেরই এক শাসক হাল নাম তার লক হচ্ছে হাকমিল্লা যাই হোক মানে আমরা অত বিস্তারিত ইতিহাস আলোচনা করতে যাবো না যেহেতু আমাদের এখানে সময় অত্যন্ত সংক্ষিপ্ত সে ছয়টি মিলাদের আবিষ্কার করে কেন এই মিলাদে আবিষ্কার করে এই আবিষ্কার করার কারণ হচ্ছে ফাতিমিদের প্রতি সাধারণ মুসলিম যারা আছে যারা ইসলামের অনুসারী সত্যিকার মুসলিম তাদের অবজ্ঞা ছিল অনেক বেশি তাদের জুলুম নির্যাতন তাদের অপরাধ অন্যায় এমনকি তারা যেই সমস্ত কুফুরি আকিদা পোষণ করত তাদের সম্পর্কে শেখুল ইসলাম তামিয়া রহমতুল্লাহ মধ্যে বলেছেন তারা সবাই আকিদাগত দিক থেকে কুফুরের উপর ছিল তো এই যে ব্যক্তিগুলো তারা এখানে ছয়টি মিলাদ আবিষ্কার করে লোকদেরকে কিভাবে নিজেদের পক্ষে আনা যায় কী কী মিলাদ আবিষ্কার করেছে এক হচ্ছে নিজের মিল নিজের ব্যক্তিগত মিলাদ তার তার জন্ম তারিখ পালন করা তার বার্থডে তার বার্থডে হ্যাঁ সেকেন্ড হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম আল্লাহ আল্লাহুসলামের বার্থডে পালন করা থার্ড হচ্ছে আলী ইমন আবিতাল এরপরে হচ্ছে ফাতেমা রদিয়াল তাল আনহা এরপর হচ্ছে হাসান ইবনে আলী রদিয়াল তালন এরপরে হাসান ইবনে আলী তালু এই ছয়টা মিলাদ আবিষ্কার করে এবং এই ছয়টা মিলাদ আবিষ্কার করে এইখানে ঘটা করে আনুষ্ঠানিকতা করে লোকদেরকে দাওয়াত দিয়ে ব্যাপক খাবারের আয়োজন করে মানুষদেরকে নিজেদের পক্ষে আনার জন্য চেষ্টা করে এখানে তারা বিভিন্ন ধরনের গীত বিভিন্ন ধরনের সঙ্গীত বিভিন্ন ধরনের আলোচনা করত বিভিন্ন ধরনের জিনিস পড়তো ইত্যাদি করতো লোকেরা বিভিন্ন মানে গল্প করত পরবর্তীতে খাবার একটা আয়োজন হতো ব্যাপকভাবে একেবারে মানে জমকালো অনুষ্ঠান যেটাকে বলা হয়ে থাকে এই ধরনের একটা অনুষ্ঠান হতো এই আনুষ্ঠানিকতার কারণে লোকেরা সেখানে যে আসতো যেহেতু খবর আছে যেগুলো সহাবরক কোনো করেন না সবাই কাম করেন না আমরা ইতিহাস মোটামুটি আপনার কাছে জানতে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে উম্মত হিসেবে তো আমরা নবী ইসসলামকে ভালোবাসব ভালোবাসতে গেলে তার সিরাত বা তার জীবনচరిత్ర আমাদের জানতে হবে তো এখানে একটি বিষয় হলো তার জীবনচరిత్ర জানাটা কতটা গুরুত্বপূর্ণ আর নবী ইসসলামকে ভালোবাসা প্রকাশ তো হবে তার অনুসনের মাধ্যমেই তো এ মাসে এ বিষয়ে জ্ঞান অর্জনটা কতটা গুরুত্বপূর্ণ ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রথম কথা হচ্ছে নবী সাল্লাহ জীবন চরিত্র সম্পর্কে জানা এটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি আমাদের জন্য ফরজ তার কারণ হচ্ছে নবী সাল্লাহাম ইমান আনা যেমন ফরজ নবী সাল্লাহ সম্পর্কে জানাও ফরজ তো নবী সাল্লাহ আলি সম্পর্কে জানতে হলে অবশ্যই নবী সাল্লাহ জীবনের মৌলিক বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এই বিষয়টি হয়তো আমাদের অনেকের কাছে জ্ঞান নেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপরিহার্য জ্ঞান যেটা আমাদেরকে নিতেই হবে নবী সাল্লাহুআসলাম সম্পর্কে যদি আমরা না জানি তাহলে নবী সাল্লাহসাল্লামের প্রতি আমাদের ইমানের যে দাবি রয়েছে সে দাবি আমরা পূরণ করতে পারলাম না এই কারণেই শেখর ইসলাম মহম্মদুল সালাইমান থামিমি আল্লাহ তালা তিনি বলেছেন যে ইমানদার ব্যক্তিদের মৌলিক যে ফরজগুলো রয়েছে তার মধ্যে একটি ফরজ হচ্ছে মায়ের আব্দ রসুলাহু বান্দা তার রসুলের প্রকৃত পরিচয় জানতে হবে না জেনে বান্দা রাসুল সাল্লা ইসলাম অনুসরণ করতে পারবে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো ব্যক্তি সম্পর্কে যদি আমার জানা না থাকে সেই ব্যক্তিকে আমি যথাযথ সম্মান করতে পারবো না যথাযথ ভালোবাসা এটা হলো প্রথম পয়েন্ট যথাযথ সম্মান করতে পারবো না এই জন্য আল্লাহ তালা এই যে ইহুদি সম্প্রদায় আল্লাহ সম্পর্কে তারা যে বিরূপ মন্তব্য করেছে সেখানে আল্লাহ তালা স্পষ্ট করেছেন যে তারা যে বিরূপ মন্তব্য করেছে তারা যে আল্লাহ সুবাহতালাকে যথাযথ সম্মান করতে পারেনি এর কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানে নেই দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো যদি কোনো ব্যক্তি সম্পর্কে আমার জ্ঞান পরিপূর্ণ না থাকে অথবা জানা না থাকে আমি আমার অন্তরের মধ্যে তার ভালোবাসাকে স্থান দিতে পারবো না নবী সাল্লাহসাল্লামের ভালোবাসা হচ্ছে নবী সাল্লাহসাল্লামকে অন্তরের মধ্যে স্থান দিতে হবে আপনি নবী সাল্লা উলিউসাল্লামের সুন্নাকে প্রকৃত ভালোভাবে জেনে সঠিকভাবে জেনে এই নবী সাল্লাহ সুন্নাকে যথাযথ অনুসরণ করবেন এটা হচ্ছে ভালোবাসা যদি কোনো ব্যক্তি নবী সাল্লাহ আসলামের সুন্নাহকে অনুসরণ না করে আর যদি সে মনে করে বা দাবি করে যে আমি নবী সাল্লাহ আসলামকে ভালোবাসি মিথ্যা কথা আল্লাহ তালার ভালোবাসাও যদি পেতে হয় তাহলে নবীর সাল্লাহ আসলামকে অনুসরণ করতে হবে মানে আল্লাহর ভালোবাসার দলিল নবীর সাল্লাহ ভালোবাসার দলিল দুটাই হচ্ছে নবী সাল্লাহসাল্লামের একেবারে নিরঙ্কুশ নির্ভেজাল অনুসরণ যদি কোনো ব্যক্তি এই অনুসরণ করতে না পারে তাহলে বুঝতে হবে সে ব্যক্তি মৌখিক দাবি করছেন নবী ওসকে ভালোবাসেন নবী সালের ভালোবাসা তার মধ্যে নেই একদল লোক আছে যারা মনে করে থাকেন যে যে সুন্নাবাদ দিয়েও নবী ভালোবাসা পাওয়া যায় সুন্নাবাদ দিয়েও আল্লাহর ভালোবাসা পাওয়া যায় মিথ্যা বক্তব্য কোনো সম্ভাবনা নেই আল্লাহ তালার বেলায়াত লাভ করতে হলে আল্লাহ আলমেনের বন্ধুত্ব ভালোবাসা লাভ করতে হলে রসুল্লাহমের বেলায়াত নৈকট্য বা বন্ধুত্ব লাভ করতে হলে সুন্না ছাড়া আর কোনো ওয়ে এই পৃথিবীতে নাই শেখুল ইসলামুল কাজিম রহমতুল্লাহ শেখুল ইসলামুল্লা তামিয়া রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে সুন্নাই হচ্ছে একমাত্র পথ যেখান দিয়ে আল্লাহ তালার বিলায়াত লাভ করা সম্ভব অন্য কোনো রাস্তায় তো সম্ভব না আপনি শেষের দিকে এসে খুব স্পষ্ট করে বললেন নবী সাল্লাল্লাহু আলি হাসলামকে ভালোবাসার প্রমাণ হলো সুন্নাকে ভালোবাসা জানা আমল করা তো আজকের এই দিনে দুইটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই অনেক বিষয়ে বলা যাবে না নবী ইসলামের সুন্ায় তো কখন ঘুমোতে যাবে কখন উঠবে বিষয়টি আছে এই ডিজিটাল যুগে মুসলিম মোম্মার চিত্রটা কেমন আমরা কখন ঘুমাসতে যাচ্ছি কখন উঠছি একটি বিষয় আর খাওয়া দাওয়ার ক্ষেত্রেও তো একটি সুন্না আছে সেক্ষেত্রে আমরা কি করছি অনেক বিষয় আছে সহস্র হাজার বিষয় আছে এই দুইটি বিষয়ে যদি আপনি এক মিনিট বলতেন একটু আমাদেরকে আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই মানে ডিজিটাল এই যুগে আমরা নিজেদেরকেই ডিজিটাল করার চেষ্টা করে নিয়েছি ফলে সুন্নাহা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি যদি আমরা নবীলাহাল্লাম যেভাবে যেই সময় আমাদের ঘুমানোর জন্য ওঠার জন্য চলার জন্য দিয়েছেন যদি সেটাকে আমরা ফলো করতাম যথাযথ অনুসরণ করতাম তাহলে কিন্তু আমাদের জীবন জীবনযাপনের পদ্ধতি সৌন্দর্য অনেক পরিবর্তন হয়ে যেত ব্যক্তিগত জীবনের যেই সমস্যাগুলো আছে সংকট আছে অসুস্থতা আছে বিপদ আপদ আছে সবগুলো থেকে মানুষগুলো রেহাই পেয়ে যেত কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই রাতকে রাত সারা রাত থেকে কেউ পড়তেছে কেউ মোবাইল দেখতেছে কেউ কম্পিউটার করতেছে সব স্ক্রিনে ফ্রিলেন্সিং করতেছে মানে সব স্ক্রিনে দেখতেছে ফলে চোখ নষ্ট হচ্ছে তারপরে ব্রেনের সমস্যা হচ্ছে শরীরে স্বাস্থ্যক সমস্যা হচ্ছে ডায়াবেটিস হচ্ছে ইত্যাদি ইত্যাদি মানে আলোচনা করা এর মূল কারণ হচ্ছে এই যে সুন্নার যে সৌন্দর্য কিভাবে গুমাবেন কতক্ষণ ঘুমাবেন শুধুমাত্র এটাই যদি কেউ ফলো করতে পারে তাহলে তার গোটা চিন্তা বিরুদ্ধে দুই নম্বর বিষয় হচ্ছে যেটা সেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো এই খাবার খাবারের বিষয়টি আমরা এমন একটি অবস্থায় চলে গিয়েছে নবী সাল্লা এর জন্য খুবই সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন যখন নবী খাবারের এই বিষয়টি তখনকার সময় রুমের এক ডাক্তারের কাছে বলা হলো যে নবী সাল্লাহ ইসলাম আমাদেরকে এভাবে খেতে বলেছেন এভাবে খেতে দিয়েছেন তার নাম ছিল জালিনুস তখন জালিনুস কথা বলেছে যে মা তারাকা নবী ইকুম লে জালিনুসের সাইয়া যে আমি এই মহা ডাক্তার জালিনুসের জন্য তোমাদের নবী কিছু ছেড়ে যায় নাই যেটা বলে গেছে এটাই যথেষ্ট যদি এই কারণে নবী সাল্লা ইসলামের সময় আমরা জানি যে মিশর থেকে নবী একজন ডাক্তার মানে ইয়ে দেওয়া হয়েছিল উপডোকন দেওয়া হয়েছিল আবু কর দিয়ে ডাক্তার ফেরত দিয়েছেন যে আমাদের ডাক্তারের প্রয়োজন নেই কারণ হলো আমরা ওই আমাদের খাবারে যে পদ্ধতি গ্রহণ করে আমাদের চিকিৎসা সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর মধ্যে চিকিৎসা থাকার কারণে আমাদের ডাক্তারের প্রয়োজন নেই আসলে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আমরা সুন্নাকেই চর্চা করছি না কিন্তু আমরা ভালোবাসার দাবি করছি এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা রয়েছে শেষে দিকে আমি চলেই যাচ্ছি যদি একবারকে বলতেন রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে কি বিশেষ কোনো এবাদত আছে আর মাসের জন্য সুনির্দিষ্ট কোনো এবাদত নেই তবে রবিউল আউয়াল মাস আসলে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সিরাত চর্চা করেন পড়ালেখা করেন একাজটি করতে পারেন এটা শুধু রবিউল আউয়ালের জন্য খাস নয় কিন্তু যেহেতু মানুষ আসলে মানুষ ভুলে যায় মানুষের মানুষের প্রকৃতির মধ্যে ভুলের একটা বিষয় রয়েছে এ কারণে নবী সরাসমের সিরাত নিয়ে যদি আলোচনা হয় এটা আনুষ্ঠানিকতা নয় নির্দিষ্ট দিন শিক্ষাগুলো যদি মানুষের সামনে তুলে ধরা হয় কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় সিরাত থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো বের করা তাহলে আমরা নিজেদের জীবনটাকে আরও পরিপাটি করতে পারবো আরও পরিচ্ছন্ন এবং সুন্দর জীবন জীবনযাপন করতে পারব চমৎকার এই আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজ এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আজকে আমরা নবী ইসলামের সিরাট সম্পর্কে তাকে ভালোবাসার পথ সম্পর্কে জানলাম আমাদের অনুষ্ঠান আপনার অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যানটিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন অনেক কথা বলার ছিল সময় সংক্ষিপ্ত ও হিসেবে আমরা নাবিসুল ইসলামকে অবশ্যই ভালোবাসবো রবিউল আউল মাসে তার সিরাতকে বেশি বেশি করে জানার চেষ্টা করব প্রকৃত অবস্থা হল সারা বছর সারা মাস সারাদিন প্রহরে ক্ষণে ক্ষণে তার সুন্নাকে আমাদের অনুসরণ করতে হবে জানতে হবে তার সুন্নাকে জীবনে যদি আমরা আমলে রূপান্তর করতে পারি তাহলেই সেটা হবে নবিসুল ইসলামকে ভালোবাসার শ্রেষ্ঠ উদাহরণ চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রাব এই রাবি আমার সব দামে দামে তুন মনে তারি তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুই নিযামাতে ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতিকসবিক র আল্লাহ আমার রব এই রবি আমার সব